সকলকে অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো দুই হাজার চব্বিশ পঁচিশের ই রিটার্ন জমা দেওয়ার বিষয়ে কি কি আপডেট আছে প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে সেখানে আমরা এনবিআর ডট জিও ভি ডট পিডি এটা দিয়ে আমরা সার্চ করলাম সার্চ করলে এখানে আমরা এই যে পাবলিকেশন দেখছি পাবলিকেশনের মধ্যে ইনকাম ট্যাক্স এই অপশনটা রয়েছে এর মধ্যে এই যে ইনকাম ট্যাক্স নির্দেশিকা দুই হাজার এটাতে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু এই যে বিভিন্ন যে তথ্যগুলো রয়েছে এখান থেকেই কিন্তু আমাদের আমরা যে ই রিটার্ন জমা দেই সেগুলো কিন্তু এর আলোকেই এখানে টাকার পরিমাণ কার কত টাকা হলে রিটার্ন দিতে হবে এই যে এবছর ছেলেদের জন্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি যদি হয় এবং মহিলা এবং পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সের করদাতার যদি বছরে ইনকাম চার লাখ টাকার বেশি হয় এবং এখানে বলা আছে যে তৃতীয় লিঙ্গের জন্য চার লাখ পঁচাত্তর হাজার আর গেজেটভুক্ত যুদ্ধ অথবা মুক্তিযোদ্ধার যদি আয় পাঁচ লাখ টাকা বেশি হয় তাহলে তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন এটা দাখিল করতে হবে করযোগ্য আয়কর রিটার্ন যেটা এটা বলা আছে রিটার্নের এখানেও যেমন এক একটা ফর্মের দেওয়া আছে শর্তাবলী যে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা অধিক নয় তাহলে সেক্ষেত্রে কোন ফর্মে দিতে হবে এখানে আয়ের উৎস আয় কি সবকিছু কিন্তু এর মধ্যে দেওয়া আছে আমাদের যে কর রেট আমরা কি কি থেকে পাবো এখান থেকে কিন্তু সবগুলো যে লাস্টে যে ফর্মটা আছে সেই ফর্ম কিন্তু এই এখানে সবগুলো এর ভিত্তিতে দেওয়া হয়ে থাকে তাছাড়া এর মধ্যে কিন্তু অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে বিভিন্ন যে সরকারিভাবে চাকরি সচারিত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা যারা প্রাইভেট চাকরি করে তাদের যেমন এই যে এখানে একজন দেয়া আছে এর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের বিতরণ প্রযোজ্য হবে এখানে দেওয়া আছে যে তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে মাসিক বেতন এত ভাতা এত উৎসব ভাতা এত তাহলে তার কীভাবে এখানে আয় পরিগণনা কীভাবে করবে যেমন এই যে দেওয়া আছে উৎসব ভাতা চিকিৎসা ভাতা নববর্ষ ভাতা সব কিছু মিলে এত করদায়ী পরিগণনা এই যে এখানে পার্সেন্টেজ ওয়াইজ দেওয়া হয় যে এক লাখ টাকার উপরে হলে কত পার্সেন্ট তারপরের কত টাকা পর্যন্ত টেন পার্সেন্ট বিভিন্ন হিসাব আছে একটা স্টেজ পর্যন্ত কার কত টাকা হলে কত টাকা দিতে হবে এগুলো কিন্তু এই যে সবগুলো এর মধ্যে এরকম অনেক উদাহরণ দেওয়া আছে এর মধ্যে এবং সেই এক্সাম্পলের ভিত্তিতেই কিন্তু আমাদের যে যারা আমরা ইনকাম ট্যাক্স অনলাইনে অথবা অফলাইনে সরাসরি দিয়ে থাকি সেগুলো কিন্তু হিসাব করা হয় এই যেখানে একটা দেওয়া আছে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত করদাতারা এবং পরিগণনা এই হিসাবের ভিত্তিতে কিন্তু অনলাইনে বিভিন্ন আমাদের যে হিসাবগুলো ইনপুট দেওয়া হয় যে ডাটাগুলো সেগুলো কিন্তু এই এরই ধারাবাহিকতায় এই হিসাব যদি আমাদের ভুল হয় তাহলে কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স যেটা সেটা কিন্তু সঠিকভাবে আমরা দিতে পারবো না এখানে যে ফর্মটা আছে আমাদের ইনকাম ট্যাক্স আমরা যে ফর্মটাতে রিটার্ন জমা দিই যে এই সেই ফর্মটা আইটি এগারো গ দুই হাজার তেইশ এখানে যে বিভিন্ন তথ্যগুলো এটা হলো হার্ড কপির যে আমরা যখন অনলাইনে দিব তখন কিন্তু এই কপিটা বিভিন্ন ডাটাগুলো অটোমেটিক্যালি এখানে সম্পূর্ণভাবে ইনপুট হবে এখানে এই যে দেওয়া আছে ওয়েবসাইট ভিজিট করুন ওয়েবসাইটের নাম্বারটা দেওয়া আছে ই ট্যাক্স এনবিআর ডট জিও বি ডট বিডি আমরা যদি এখান থেকে ই ট্যাক্স এনবিআর ডট জিও বি ডট বিডি এটাতে আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে এই যে ইটিন ই রিটার্ন রিটার্ন ভেরিফাই এসবিআইর তারপরে ই রিটার্ন লেজার ই ট্যাক্স পেমেন্ট ইটিডিএস ই ট্যাক্স সার্ভিস আমাদের মেইনলি দরকার ই রিটার্ন ই রিটার্নে এখানে আমাদের এই যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এরপর যদি আমরা ক্যাপসা দেই তাহলে কিন্তু আমাদের এটা এখান থেকে আমরা সেই ব্যক্তির বা সেই টিন নাম্বারের যে এগুলো সেটাতে আমরা এখানে প্রবেশ করতে পারবো আমরা এখন এখানে টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা দেখব আমরা টিন নাম্বার এখানে দিচ্ছি এবার আমরা ক্যাপচাটা দিব এটা আমাদের আগেই কিন্তু রেজিস্ট্রেশন করা আছে এবং এর পূর্বেও ইনকাম ট্যাক্স দেওয়া হয়েছে আমরা এখন সাইন ইন করছি সাইন ইন করার পরে এখানে কিন্তু আমাদের সেটা ওপেন হয়েছে আমাদের ট্যাক্স রেকর্ডটা দেখে আসবো এখান থেকে কিন্তু আমরা এই যে সার্টিফিকেট স্ট্যাটাস অ্যাকনোলাইজমেন্ট রিটার্ন এগুলো দেখতে পারি আমরা যদি সার্টিফিকেট স্ট্যাটাস দেখতে চাই এখান থেকে কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে তার মানে এটা কিন্তু এখনও মানে আমাদের যে সফটওয়্যার সে কিন্তু আপডেট হচ্ছে আমাদের হিস্ট্রিতে যাই হিস্ট্রি ওপেন করলে সিলেক্ট রেকর্ড টাইপ আমাদের ট্যাক্স রিটার্ন দেখি ইনকাম ইয়ার এটা দিলাম আমরা যদি ইউ দেই এই যেখানে কিন্তু আমার যেখান থেকে দেখাচ্ছে এই যে আমি যে গতবার ইনকাম ট্যাক্সটা দেখানো হয়েছিল কী কী সেটা কিন্তু এর মধ্যে সম্পূর্ণ চলে এসছে এভাবে আমরা পূর্বের বছরের কী কী দিয়েছি ইনকাম ট্যাক্স আমরা কিন্তু প্রতিবার ইনকাম ট্যাক্স বা ই রিটার্ন যেটা সাবমিট করি আমরা কিন্তু পূর্বের বছরের ধারাবাহিকতায় দিয়ে থাকি এখন এখান থেকে আমরা যদি এই যে এখানে সিঙ্গেল পেজ রিটার্ন যদি দিতে চাই তাহলে আমাদের এই অপশনগুলো কিন্তু ফুলফিল হতে হবে যে আমি করযোগ্য অনুর্ধ্ব পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোট পরিসম্পদ পঞ্চাশ লক্ষ টাকার নিচে এই যে মোটর মালিক নন সিটি কর্পোরেশনের গৃহ সম্পত্তির মালিক নন এগুলো সব যদি আমি ওকে করে আয়ের প্রধান উৎস কোথায় আমি হয়তো অন্যভাবে দেখালাম এটা যদি আমি সাবমিট করি তাহলে কিন্তু এখান থেকে আমার এই যে অপশান আসছে সাবমিট রিটার্ন অনলাইন এটা যদি আমি দেই তাহলে কিন্তু সাবমিট অপশানে যাবে সব কিছু আমার এখান থেকে যে এখান থেকে আমার এই ইনফরমেশানগুলো দিতে হবে আয়ের উৎস কি মোট পরিসম্পদ কত মোট আয় কিন্তু আমি এক লাইনে দিতে পারব আমার এখান থেকে যেমন ফিল আপ নাই এজন্য ফিল আপ করতে হবে আর আমি যদি নর্মাল রেগুলার ই রিটার্ন দিতে চাই তাহলে আমার এখান থেকে যে সেলফ এটা ঠিক আছে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ এখান থেকে ইনকাম ইয়ার এটা ঠিক আছে আমি যদি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অফ মেনশন ইনকাম ইয়ার ট্যাক্সেবল ইনকাম যদি থাকে তাহলে এটা আমি ইয়েস দিব হুইচ ইজ ফুলি এক্সেমটেড ফ্রম ট্যাক্স যদি আমার অন্য কোনো ইনকাম থাকে সেটা এটা যদি আমি ইয়েস দিই আমার এখান থেকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট রেন্ট এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট আমার যদি সঞ্চয়পত্র বা এই ধরনের কিছু থাকে তাহলে সেখান থেকে আমার যে ইনকামটা আসবে সেটা আমি এটা থেকে পাব আর এখানে যদি আমি কোনোটা দেই এখান থেকে যদি আমার কোনো আর ইনকাম না থাকে আমি সেভেন্ট কন্টিনিউ দিয়ে নিলাম এখান থেকে আমার ব্যাক ব্যাক দিয়ে আমরা সেফ ড্রাফট সেফ ড্রাফটটা দেওয়া ভালো কারণ আমি পরের অপশনে গেলে যদি সেভ না করা থাকে তাহলে সেটা কোনো সময় ডিলেট হয়ে গেলে আমার কিন্তু ড্রাফ্ট থাকবে না সেফ ড্রাফট দিলাম এরপর সেভেন কন্টিনিউ দিলাম এখান থেকে আমার যে অ্যানি আদার এরিয়া লোকেশন আমরা কিন্তু জানি যে বিভিন্ন এই যে ঢাকা সিটি কর্পোরেশন নর্থ সিটি কর্পোরেশন চিটাগাং আদার সিটি এই সিটি কর্পোরেশনগুলোর কিন্তু আলাদা করে একটা ইনকাম ট্যাক্স দিতে হয় সেটা এই নির্দিষ্ট কর্পোরেশনের জন্য তাছাড়া আলাদা যে যেটা থাকবে সেটা তো এর সাথে অ্যাড হবে আমি দিলাম অ্যানি আদার এরিয়া এবং এই যে ট্যাক্স রিবেট এটা আছে শেয়ার হোল্ডার এটা না ওয়েথ ওয়েলথ আওয়ার ফিফটি লাখ এটা ইয়েস বানো যে কোনোটা হতে পারে যদি নো হয় তাহলে এই যে নট বি ম্যান্ডেটরি শিল ওয়ান টু সাবমিট আমার একটা ডিটেল না দিলেও হবে আর যদি আমি দেই আমি যে পঞ্চাশ লাখ টাকার বেশি তাহলে কিন্তু সেটা দিতেই হবে এটা আমি সেফ ড্রাফ দিলাম দিয়ে আমি যে কন্টিনিউ করলাম এখন এখান থেকে আপনার যে মধ্যে বিভিন্ন অপশান আছে আমাদের ধীরে ধীরে সেগুলো অপশনে গিয়ে আমার আগাতে হবে ট্যাক্স এক্সামটেড যেমন এখান থেকে এক্সেম এক্সেমটেড ট্যাক্স ইনকামের মধ্যে বিভিন্ন যে অপশনগুলো আছে এখান থেকে আমাদের সেগুলো ইনপুট দিতে হবে একটা সিলেক্ট করে আর যদি আমি ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এটা ইনকাম করি যেমন সঞ্চয়পত্র এখান থেকে সঞ্চয়পত্রে আমার রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু এই যে এই ইনফরমেশনগুলো আমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে সবচেয়ে এইবার যে ইনকাম ট্যাক্সের ধরনটা আছে যে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস এখানে যেমন এই যে অটোফিল অটোফিল এই জিনিসটা কিন্তু সবচেয়ে নতুন এই যে এখানে কিছু নেই আমি যদি এটা অটোফিল অপশনটা দিই তাহলে আমার পূর্বের বছরে যেটা ছিল সেটা কিন্তু এখানে সম্পূর্ণ চলে আসবে এটা কিন্তু এর আগে ছিল না এটা সবচেয়ে একটা ভালো যে পয়েন্ট এবারের ইনকাম ট্যাক্সের যে আগেরগুলো সব কিন্তু সেভ হয়ে আছে তার মানে আমি এখান থেকে অলরেডি যেমন দিলাম এখান থেকে যেমন এই যে থ্রি ইয়ার্স সঞ্চয়পত্র এটা পূর্বের বছরে ছিল এটা এই যে নাম্বার এটা রেজিস্ট্রেশন ইস্যু ডেট এটা আর এটার ভ্যালু ছিল এই টাকাটা এটা তা আমাদের এই ধরনের যে আমাদের সঞ্চয়পত্র আছে বা এফডিআর যেগুলো আছে অথবা ব্যাংকে কত আছে সে যদি তার কোনো ডেট থাকে তারপরে টাকার অ্যামাউন্ট এগুলো কিন্তু সব কিছু আগে থেকে হিসাব করে নেওয়া ভালো তাহলে আমাদের সাবমিট করতে অনেক অল্প সময়ে বা সুন্দরভাবে আমরা কিন্তু সেটা সাবমিট করতে পারবো এবং দেখেন যে সঞ্চয়পত্র এফডি বা অন্যান্য যেগুলো সেগুলো কিন্তু এক একটা ফরমেটে দেওয়া থাকে এখানে যেমন যে রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট এখানে দেয়া আছে যে আঠারো আট দুই এখানে এক আট তারপর ড্যাশ শূন্য আট তারপর ড্যাশ তারপর দুই হাজার একুশ এই ফর্মেটে আমি যদি অন্য জায়গায় লেখে বা এই ফর্মেটে আমি এখানেই তো লেখে এটা যেমন আঠারো আট দুই হাজার একুশ এটা আমি যদি আঠারো শূন্য আট দুই হাজার একুশ এই ফর্মেটে দেয় তাহলে কিন্তু এটা নিবে না এই যে সেই ফর্মেটে যেমন আঠারো শূন্য আট দুই হাজার একুশ আমি এটা দিয়ে দিলাম এই যে অটোমেটিক্যালি এটা চলে আসলো সেই জন্য আমার এই ফর্মেটটা কিন্তু আমার এখান থেকে যে একবারে মাস সিলেক্ট করে বছর এখান থেকে সিলেক্ট করে দেওয়া লাগবে সেটাও না আমি যদি ওইভাবে লিখে দিতে পারি মনে থাকে তাহলে কিন্তু অতি সহজে এখানে ইনপুট হিসেবে দিতে পারবো টাকার অ্যামাউন্ট যেটা সেটাও আছে পূর্বের আমার যদি নতুন এখানে অ্যাড হয় তাহলে আমি এটা অ্যাড করে দিব এখানে এটা যদি না হয় তাহলে আমার দরকার নেই একইভাবে যেমন ডিপিএস আমি যদি ডিপিএস দিয়ে থাকি ডিপিএস অ্যাড করলে পরে এখানে আমার সেটা অ্যাড হয়ে যাবে ডিপিএস যদি একের অধিক থাকে সেক্ষেত্রে আমি এখানে যেমন এখানে আছে ব্যাংকের নেম পার্টিকুলার্স অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স এগুলো সব কিছু আমার দরকার হবে যদি ডিপিএস থাকে তারপর লোনস গিভেন টু আদার্স প্রভিডেন্ট ফান্ড এটা কিন্তু আমার অ্যাসেটস মানে পূর্ববর্তী বছরে যেগুলো আছে অথবা এই বছরে আমার অ্যাড হতে পারে যেমন আমার টাকা পয়সা সবচেয়ে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে গোল্ড গোল্ডের কিন্তু এখানে দেখেন কোয়ান্টিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার ইউনিট ইউনিটের মধ্যে ভরি তোলা গ্রাম কিলোগ্রাম এবং একটা ওয়েটের পরিমাণ আছে এবং লাস্টে কিন্তু টাকার অঙ্কে এটা দেখাতে হয় আপনার এখন পূর্বে হয়তো আপনি যখন ক্রয় করেছিলেন এটা হয়তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ভরি এখন অনেক দাম বেড়ে গেছে হয়তো এক লাখের উপরে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার এখানে ভ্যালুটা বেড়ে যাচ্ছে সেটা কিন্তু আমার এখানে অ্যাড করে দিতে পারেন যে সেই হিসাবে আপনি যদি মনে করেন যে এখানে দশ ভরি ছিল বা পাঁচ ভরি ছিল যদি আপনি পঞ্চাশ হাজার টাকা কেনা থাকে তাহলে পাঁচ পঁচা পঁচিশ মানে দুই লাখ পঞ্চাশ হাজার কিন্তু এখন এক ভরির দামে এক লাখ টাকা উপরে তাহলে এখানে কিন্তু পাঁচ লাখ টাকা চলে আসছে সেই একইভাবে আপনি যদি গাড়ি কিনে থাকেন গাড়ি যদি পাঁচ বছর আগে কিনে থাকেন তারপর এখানে এই অ্যামাউন্ট অ্যামাউন্টের এটা কিন্তু আপনি যখন কিনেছেন হয়তো পাঁচ লাখ টাকা দিয়ে এখন হয়তো এটা পুরানো হয়ে গিয়েছে এটা কিন্তু ডেপ্রিসিয়েশন ভ্যালুতে এটা হয়তো দুই লাখ বা তিন লাখ টাকা বিক্রি হবে সেটাও আপনি এখানে দিতে পারেন ফার্নিচার ফার্নিচারের ডেপ্রিসিয়েশন আছে কিছু ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু কমতেও পারে প্রভিডেন্ট ফান্ড এটা আপনার অফিস থেকে ক্যাশ ইন হ্যান্ড যে আমার পূর্ব পূর্ববর্তী বছরে কত টাকা ছিল এখন আমার ব্যাংকে কত টাকা আছে পূর্বে এটা ছিল ব্যাঙ্কের অ্যাকাউন্ট যদি অধিক থাকে তাহলে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন সেই হিসাবে আপনার নাম্বার সব এখানে অ্যাড করতে পারেন ক্যাশ ইন হ্যান্ড পূর্বের বছরে ছিল এত টাকা হ্যাঁ এই ধরনের এখানে কিন্তু এই যে ফাইনাল একটা সামারি সিট এখানে দেখতে পাচ্ছি যে গ্রস ওয়েলথ কত ছিল নেট ওয়েলথ কত লাইব্রেটিস কত ওয়েল কত এটা কিন্তু এখানে সরাসরি চলে আসছে তারপরে এখান থেকে আমরা যদি এখানে যাই ট্যাক্স পেমেন্ট সেই একই সাথে আবার এই যে এক্সামটার ইনকাম যদি থাকে এগুলো চলে আসবে এইভাবেই কিন্তু আমাদের এগুলো রিটার্ন ভিউ আমরা যে গত বছরে আমরা দিয়েছিলাম সেটা কিন্তু সেই হিসাবে কিন্তু এখানে দেখাচ্ছে আমরা কোনো চেঞ্জ করি নাই কিন্তু আমাদের হিসাব মতো বছর কিন্তু চেঞ্জ হবে সেই হিসাবে আমাদের এগুলো ইনপুট দিতে হবে তো আমাদের তাড়াহুড়া করার কোনো দরকার নেই এগুলো আমাদের যে তথ্যগুলো লাগবে আমাদের কি কী আছে ব্যাংক ব্যালেন্স তথ্য অন্যান্য ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমাদের আগে সংগ্রহ করে নিতে হবে সেগুলো নিলে আমাদের কিন্তু অতি সহজে আমরা এখানে ইনপুট আকারে দিয়ে সহজে কিন্তু রিটার্ন সাবমিট করতে পারবে আর কয়েকটা সুবিধা যেটা বললাম আমাদের যে ইতিপূর্বে আমরা দিয়েছি যেগুলো সেগুলো কিন্তু অটোফিলে ছিল না এটা খুব ভালো একটা সিস্টেম আপনার মনে রাখার জন্য আগে সবগুলো ইনপুট কিন্তু আপনার এখানে দিতে হতো পূর্ববর্তী বছরে অ্যাড করতে হতো দেখে দেখে কিন্তু এখানে আপনি সহজেই কিন্তু দেখতে পাচ্ছেন আর যে আপনার ট্যাক্স রেকর্ড থেকেও আপনি কিন্তু রিটার্ন বা হিস্ট্রি এগুলো আপনি এখান থেকে কিন্তু অতি সহজে বের করতে পারবেন তো এভাবে আপনার আমি পরবর্তীতে আবার সম্পূর্ণ যে কীভাবে আমরা অনলাইনে সাবমিট করতে পারি সেটা আমরা দেখানোর চেষ্টা করব তা আজকের মতো এখান থেকে যে চালান বা ট্যাক্স রিটার্ন অ্যাকনোলেজমেন্ট এখান থেকে আপনার অপশনের দিতে পারেন এখানে যেমন যে অ্যাকনোলেজমেন্ট এখান থেকে দিতে পারেন যেটা পূর্ববর্তী বছরের এবছরে তো দেওয়া হয়নি এখনও টু রিটার্ন আমরা এখান থেকে সার্টিফিকেট স্ট্যাটাস বা আমার যে স্ট্রি আমি এখান থেকে চাচ্ছি কিটা আমার যে সার্টিফিকেট তারপরে অ্যাকমোলেজমেন্ট ট্যাক্স রিটার্ন চালান চালানোলেজমেন্টটাই বেশি লাগে সার্টিফিকেট যেটা সেটা তো ই সিলেক্ট করে এই সার্টিফিকেট এখানে কিন্তু আমার কতগুলো অপশন আছে টোটাল ইনকাম দেয় তাহলে এই যে টোটাল ইনকামটা এখানে আসছে এটা উঠিয়ে দিলাম নেটওয়েল দেটা এখানে আসছে আবার যদি পেইড ট্যাক্স দেই তাহলে পেইড ট্যাক্স হয়েটা আসছে আর আমি যদি তিনটাই দিই তাহলে কিন্তু তিন তিনটা দিয়েই এখানে আসছে তাহলে আমরা কীভাবে এখান থেকে ট্যাক্স সার্টিফিকেটটা দিয়ে আমাদের যে ব্যাঙ্কে বা অন্যান্য প্রয়োজন যে কোনো প্রয়োজনে আমি যে জমা দিয়েছি আপডেট আছে সেটা কিন্তু আমি এখান থেকে এইভাবে দিয়ে প্রিন্ট করে নিতে পারি যেটা আমার প্রয়োজন হবে এবছরে আমরা এভাবে ইনকাম ট্যাক্স দিব এবং অনলাইনে আমরা দেয়া কীভাবে দিতে হয় সেটা আমরা ভিডিও করে দেখাবো আশা করছি আপনারা এইভাবে যদি আগাতে পারেন এই ধরনের তাহলে নিজের ই রিটার্ন বা ট্যাক্সটা নিজে অনলাইনে সাবমিট করতে পারবেন আর পরবর্তীতে আমি এ সম্পর্কে সম্পূর্ণ ভিডিও হয়তো আপলোড করবো সেটা দেখে আপনি আরও অতি সহজে এটা দিতে পারবেন সকলকে আজকের মতো এখানে ধন্যবাদ